আবার ওই যে দেখেন। আসসালামু আলাইকুম, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রান্স ট্যুরিস্ট ভিসা নিয়ে। তো আপনারা অনেক বেশি প্রশ্ন করে থাকেন যে আপু, ফ্রান্সে যদি আমরা ট্যুরিস্ট ভিসা নিয়ে যাই তাহলে আমাদের কী কী যোগ্যতা লাগবে? আমরা যদি ফ্রান্সে ট্যুরিস্ট ভিসা নিয়ে যাই সেই ক্ষেত্রে আমাদের ব্যাংক স্টেটমেন্টটা কেমন দেখাতে হবে, এবং আমাদের কয়টা দেশে ভিজিট করা থাকলে তারপর আমরা ফ্রান্সে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করব, এই টাইপের যে কোয়েশনগুলো আপনারা করেন, আপনাদের এই রিলেটেড ইনফরমেশনগুলো আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো আমি আমার যে এক্সপিরিয়েন্স আছে, আমি সম্পূর্ণ আমার এক্সপিরিয়েন্সের উপরে বেস করে আপনাদেরকে এই ইনফরমেশনগুলো দিতে চেষ্টা করব। তো আমরা এখন তো ফ্রান্সে সেটেল হয়ে গেছি ফুল ফ্যামিলি সহ, কিন্তু ফ্রান্সে সেটেল হওয়ার আগে আমরা কিন্তু বাংলাদেশ থেকে দুইবার ফ্রান্সে এসেছিলাম, এবং ইউরোপের স্যাঙ্গেন ভিসা নিয়ে আমরা কিন্তু ইউরোপ ভিজিট করে গিয়েছি। সেটা হচ্ছে বাংলাদেশের যে ফ্রান্স অ্যাম্বাসি আছে ঢাকাতে, ওখান থেকে আমরা স্যাঙ্গেন ভিসা নিয়েছিলাম। তো আমি সেই এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এই ভিডিওটির মাধ্যমে। এবং আপনারা যদি এই ভিডিওটি একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনাদের এই যে কোয়েশনগুলো আছে এবং আপনাদের যত ধরনের কনফিউশন আছে যে বাংলাদেশ থেকে ফ্রান্সে ট্যুরিস্ট ভিসা নিয়ে আসাটা অনেক ডিফিকাল্ট, বা হয়তোবা আমরা অ্যাপয়েন্টমেন্ট পাবো না, হয়তোবা আমরা এমবাসিতে গেলে ভিসা পাবো না, এরকম যে কনফিউশনগুলো আছে এই কনফিউশনগুলো আপনাদের কিন্তু দূর হয়ে যাবে। আর আমরা এই যে চারজন এসেছিলাম ফ্রান্সে, তো সেই ট্যুরিস্ট ভিসাটা পাওয়ার জন্য আমাদের কী কী যোগ্যতা ছিল, বা আমরা ফ্যামিলির যে স্ট্যাটাসটা ছিল সেটা কীরকম ছিল, সেটা এখন আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি প্রথম যে আমাদের এক্সপিরিয়েন্সটা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমার হাজব্যান্ড ব্রিটিশ হাই কমিশনে জব করতো, যার রেফারেন্সে প্রথমে ইংল্যান্ডের ভিসা নেয় আমার হাজব্যান্ড। নেয়ার পরে সে সিঙ্গেলভাবে ভিসাটা নেয়, নেয়ার পরে সে ইংল্যান্ডের ভিসা থাকা অবস্থায় সে ফ্রান্স অ্যাম্বাসিতে স্যাঙ্গেন ভিসার জন্য অ্যাপ্লাই করে, এবং স্যাঙ্গেন ভিসাটা সে কিন্তু খুব সহজেই পেয়ে যায় যেহেতু সে ব্রিটিশ হাইকমিশনে জব করতো, এবং বাংলাদেশের যে ব্রিটিশ হাইকমিশন আছে সেটার সাথে কিন্তু ফ্রান্স অ্যাম্বাসির খুব ভালো একটা রিলেশন ছিল তখন। তারপর আমার হাজব্যান্ড যখন স্যাঙ্গেন ভিসা পেয়ে যায় ফ্রান্স অ্যাম্বাসি থেকে, সে কিন্তু ইংল্যান্ড এবং স্যাঙ্গেনের ভুক্ত যেই কান্ট্রিগুলো আছে এই তিন চারটা দেশ কিন্তু ভিজিট করে সে বাংলাদেশে ফেরত যায়। যাওয়ার পরে আমার এবং আমার দুই ছেলের, মানে আমাদের তিনজনের একদম ফ্রেশ পাসপোর্ট নিয়ে পরের বছর সে প্রথমে ইংল্যান্ডের ভিসা নেয়। নেয়ার পরে তারপরে যেহেতু সে ব্রিটিশ হাইকমিশনে জব করতো, তো আমাদের কিন্তু একদম সাদা পাসপোর্টে, আমার এবং আমার দুই ছেলের একদম সাদা পাসপোর্টে কিন্তু আমাদেরকে মাল্টিপল ভিসা দিয়েছিল, ট্যুরিস্ট ভিসা। তো ইংল্যান্ডের ভিসা নেয়ার পরে সেই ভিসা থাকা অবস্থায় আমরা যেহেতু ইংল্যান্ডে আসছি এই জন্য আমাদের এটা একটা যুক্তি আছে যে ইংল্যান্ডে আসলে আমরা তো পাশের দেশ হচ্ছে ফ্রান্স, তারপরে ফ্রান্সের পাশের দেশ আবার সুইজারল্যান্ড, তো আমরা তো এই দেশগুলো ভিজিট করব, এটা একটা যুক্তি আছে। তো আমার হাজব্যান্ড আবার ফ্যামিলি সহই আমাদের চারজনের পাসপোর্ট নিয়ে জমা দেয় হচ্ছে ফ্রান্স অ্যাম্বাসিতে। দেওয়ার পরে আমাদের ইন্টারভিউ হয়, এবং ইন্টারভিউতে কিন্তু ম্যাক্সিমাম কোয়েশনগুলো আমার হাজব্যান্ডকেই করেছিল, কারণ যেহেতু সে হচ্ছে মেন অ্যাপ্লিক্যান্ট, তো ওখানে যেসব পেপারগুলো সে সাবমিট করেছিল সেটা হচ্ছে তার অফিসের যে পেপার, মানে নো অবজেকশন লেটার, ব্রিটিশ হাইকমিশন থেকে তাকে একটা নো অবজেকশন লেটার দিয়েছিল, কারণ সে যেহেতু ট্যুরিস্ট ভিসায় যাচ্ছে ইংল্যান্ডে ফ্যামিলি সহ, ইংল্যান্ডে এবং ইউরোপে, সুতরাং অফিস থেকে অবশ্যই একটা নো অবজেকশন লেটার লাগবে। তারপর ওইটা লেগেছিল, এবং সাথে যেসব ডকুমেন্ট থাকে, তো সেই রিলেটেড কী কী ডকুমেন্ট লাগে সেটা আমি অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে যদি প্রয়োজন হয় আলোচনা করব, এখানে আর সেগুলো বলে বড় করবো না ভিডিওটা। তো যা যা ডকুমেন্ট লাগে সব কিছু দেওয়ার পরে, তার ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে হোটেল বুকিং টুকিং সব কিছু তাকেই জিজ্ঞেস করে, দেন আমার দুই ছেলেকে দেখতে চায়। তখন ইন্তিশার এবং ইহরাম দুজনই অনেক ছোট ছিল, তো আমার হাজব্যান্ড তাদেরকে ওখানে ডাক দেয়, এবং তার ইন্টারভিউ চলাকালীন অবস্থায় আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন যে বিভিন্ন ইউটিউবে এবং বিভিন্ন জায়গায় ছবিতে দেখবেন যে ইন্টারভিউগুলো কীভাবে হয়। তো এরকম গ্লাস দেয়া থাকে, এবং গ্লাসের ভিতরে অফিসাররা থাকে, আর গ্লাসের বাহিরে যেমন ব্যাংকের কাউন্টার থাকে ওখানে বসার অনেক সিস্টেম থাকে, এবং ওখানে আমি বসেছিলাম আমার দুই ছেলেকে নিয়ে, আর আমার হাজব্যান্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্টারভিউ দিচ্ছিল। তখন ভিসা অফিসার বলে যে তার দুই ছেলেকে দেখবে,
তখন ইনতিশার ইহরাম যায় এবং ওদেরকে, ইহরাম খুবই ছোট ছিল, ইহরামকে তখন এরকম উপর করে তাকে দেখায় যে এই যে এটা হচ্ছে ছোট ছেলে আর কি, এরকম বিষয়টা। যাই হোক, মানে আমার হাজবেন্ডের সাথে আমার দুই ছেলের ইন্টারভিউ শেষ হয়ে গেল। তারপরে আমাকে কল করে এবং ইন্টারভিউটা সব কিছু একদম ইংলিশে হয়েছিল। আমার সাথে টুকটাক কনভারসেশন করে, খুব বেশি কিছু আমাকে জিজ্ঞেস করে নাই, জাস্ট আমার নাম টাম ঠিক আছে কি না এগুলো চেক করেছে। তারপরে আমরা কোথায় যেতে চাই, আমি ইংল্যান্ডে কোথায় কোথায় ভিজিট করব, তারপরে আমি ইউরোপে যে যাব, আমি আমার আমার যে ট্রিপ একটা প্ল্যানিং সেটা আমি করেছি কি না, বা আমি কোন কোন দেশের কোন কোন সিটিতে যাব, বা কী কী দর্শনীয় জিনিসগুলো আমি দেখব, এই টাইপের কোয়েশনগুলো করেছিল আমাকে। তো আমি তো, আমরা তো জানতাম, যেহেতু আমার হাজব্যান্ড ব্রিটিশ হাইকমিশনে জব করতো, তো ব্রিটিশ হাইকমিশনে জব করার কারণে এই এমবেসি রিলেটেড অনেক ইনফরমেশন কিন্তু আমরা আসলে আগে থেকেই জানতাম যে এই টাইপের কোয়েশনগুলো করা হয়, এবং এরকমভাবে আমরা কিন্তু প্রিপেয়ার্ড ছিলাম যে এই প্রশ্নটা করলে আমি এই উত্তরটা দিব, এরকম আসলে বিষয়টা। তো ওই দিনই কিন্তু আমাদের লাইফে ফার্স্ট ইন্টারভিউ ছিল কোনো একটা এমবেসিতে, যে আমরা সরাসরি ওই দিনই আমরা ফার্স্ট, আমি এবং আমার দুই ছেলে ইনতিশার এবং ইহরাম, যদিও ওরা অনেক ছোট ছিল, আমরা তিনজন কিন্তু ফার্স্ট ইন্টারভিউ দিয়েছিলাম ওই দিন। তো আপনারা হয়তোবা এখন চিন্তা করতে পারেন যে তাহলে আমরা যে এর আগে যে ভিসাটা পেয়েছি ইংল্যান্ডের মাল্টিপল ভিসা, সেটা তাহলে আমরা কি ওখানে ইন্টারভিউ দিতে যাইনি, বা ওখানকে আমরা এমবেসি ফেস করি নাই, এরকম একটা কোয়েশ্চেন আপনাদের ভিতরে এখন আসতে পারে। আমার হাজবেন্ড যখন তার পাসপোর্টে ব্রিটিশ মাল্টিপল ভিসাটা লাগিয়েছিল, তখন কিন্তু বাংলাদেশের ব্রিটিশ হাইকমিশনে ভিসা ডিপার্টমেন্ট ছিল। কিন্তু এর পরের বছর যখন আবার আমরা সেখানে ভিসার জন্য অ্যাপ্লাই করি, তখন কিন্তু অলরেডি বাংলাদেশের যে ভিসা ডিপার্টমেন্ট ব্রিটিশ হাইকমিশনে ছিল, সেটা কিন্তু অলরেডি ইন্ডিয়াতে ট্রান্সফার হয়ে গিয়েছিল, এবং বাংলাদেশের ব্রিটিশ হাইকমিশনের যে ভিসা ডিপার্টমেন্টটা আছে সেটা কিন্তু অলরেডি ক্লোজ করে দেওয়া হয়েছিল, যার কারণে আমাদেরকে অনলাইনেই সব প্রসিডিউরগুলো হয়েছিল, এবং আমরা একটা থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে ওই অফিসে যেয়ে আমরা কিন্তু আমাদের যে বায়োমেট্রিক্স আছে সেটা দিয়েছিলাম, এবং আমাদের ছবি উঠানো হয়েছিল, এবং ওইখানে আসলে কোনো ধরনের ইন্টারভিউ হয়নি, এটাকে ইন্টারভিউ বলা যাবে না, জাস্ট টুকটাক কিছু কথা জিজ্ঞেস করেছিল, নাম টাম এগুলো ঠিকঠাক আছে কিনা জিজ্ঞেস করেছিল, ডেট অফ বার্থ এগুলো জিজ্ঞেস করেছিল, বাট ওইটা আসলে প্রপার যেটা এমবেসির ইন্টারভিউ হয়ে থাকে ওরকম কোনো ইন্টারভিউ ছিল না। বাট ফ্রান্স এমবেসিতে ট্যুরিস্ট ভিসার জন্য আমরা যখন দাঁড়াই, ওইটা ছিল একদম প্রপার, যে এমবেসি এবং এমবেসি অফিসার যেভাবে ইন্টারভিউ নেয়, টোটাল সেই প্রসিডিউরটা আমরা ওখানে করেছি। তো এটা ছিল আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো যাই হোক, আমরা প্রথমে ইংল্যান্ডে ভিজিট করি, তারপরে ইউরোপে, তারপর বাংলাদেশে ফেরত যাই। বাংলাদেশে ফেরত যাওয়ার পরে আমরা এর পরের বছর আবারও প্ল্যান করছিলাম যে আমরা কোনো একটা দেশে ঘুরতে যাব, কিন্তু তখনও আমার ছেলেরা বললো ওদের কাছে ইউরোপটাই বেশি ভালো লেগেছে এবং ওরা আবারও ইউরোপে আসতে চায়। তো আমরা আবারও স্যাঞ্জেন ভিসার জন্য দাঁড়াই, এবং সেটা সেকেন্ড টাইম যখন আমরা স্যাঞ্জেন ভিসা নিই, তখনও কিন্তু আমরা বাংলাদেশের যে ফ্রান্স এম্বাসি ছিল সেখানে কিন্তু আমরা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করি, এবং ফ্রান্সের এম্বাসি থেকেই কিন্তু আমরা স্যাঞ্জেন ভিসা নিয়ে আবারও ইউরোপ ট্যুর করতে আসি। তো এভাবেই আর কি আমরা দুইবার ফ্রান্স এম্বাসি থেকে, ঢাকার যে ফ্রান্স এম্বাসি আছে ওখান থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে আমরা কিন্তু ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশ ভিজিট করেছি। এখন আপনারা হয়তোবা এখানে বলবেন যে, চিন্তা করবেন যে আমার হাজবেন্ড যেহেতু ব্রিটিশ হাইকমিশনে জব করতো সেই রেফারেন্সে আমরা ভিসা পেয়েছি, বিষয়টা যদি আপনারা এভাবে চিন্তা করেন তাহলে এটা পুরোপুরি ঠিক হবে না, কারণ ব্রিটিশ হাইকমিশনে কেউ জব করলে অথবা কেউ যদি কোনো একটা এম্বাসিতে, যেমন আমেরিকান এম্বাসিতে জব করে, সেই ক্ষেত্রে ওনার প্রায়োরিটি থাকবে যেহেতু খুব ভালো একটা জায়গায় ওনারা জব করছে সেটা, বাট এম্বাসিতে জব করে এই জন্যেই যে উনি এবং ওনার ফ্যামিলি ভিসা পাবে বিষয়টা এরকম না। বিষয়টা হলো যখন একজন ভিসা অফিসার যখন ভিসা দেয়, তখন ওনারা কী কী বিষয়ের উপর ফোকাস করে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। ওনারা বেসিক্যালি দেখে যে যিনি মেন অ্যাপ্লিক্যান্ট উনি কোন কোম্পানিতে জব করে, কোথায় জব করে, ওনার স্যালারিটা কীরকম, আর ওনার স্যালারি প্লাস হচ্ছে যেই ওনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে, এই টাকাটা দিয়ে উনি কি আসলে ট্যুরিস্ট ভিসায় যাওয়ার মতো ইউরোপে, ওনার কি ওরকম ফ্যামিলি স্ট্যাটাস আছে কি না, তারপরে বাচ্চারা কোথায় পড়াশোনা করে, কারণ যখন আপনি ফ্যামিলি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার বাচ্চারা যে স্কুলে পড়ে সেটার অ্যাটাস্টেশন লাগবে, মানে সেই স্কুল থেকেও একটা নো অবজেকশন পেপার আপনার বাচ্চাদের স্কুল থেকে দেয়া হবে ট্যুরিস্ট ভিসায় যাওয়ার জন্য।
তো সেই ক্ষেত্রে দেখে যে কোন স্কুলে পড়ে, এটাও কিন্তু একটা স্ট্যাটাস যে আপনার, যেমন আমার ছেলেরা স্কলাস্টিকাতে পড়তো বাংলাদেশে, আমার বড় ছেলে ইন্তিশার সে স্কলাস্টিকাতে পড়তো উত্তরা ক্যাম্পাস, আর আমার ছোট ছেলে ইহিরাম সে কিন্তু অক্সফোর্ড ইন্টারন্যাশনালে পড়তো উত্তরা ক্যাম্পাস। মোট কথা, ভিসা অফিসারের সামনে যে আপনাকে প্রুফ করতে হবে যে আপনার ফ্যামিলি স্ট্যাটাস ভালো, আপনি বাংলাদেশে ভালো পজিশনে আছেন, আপনি যেখানে জব করছেন সেই কোম্পানিটা একটা প্রমিনেন্ট কোম্পানি অথবা রেজিস্টার্ড কোম্পানি, ওখান থেকে আপনার যে স্যালারিটা পাচ্ছেন প্রত্যেক মাসে সেটা একটা ভালো স্যালারি, সেই স্যালারি দিয়ে আপনি ভালোভাবে বাংলাদেশে থাকার পরে যে একটা অ্যামাউন্ট আপনি জমিয়েছেন যেটা দিয়ে আপনি সুন্দরভাবে ট্যুরিস্ট ভিসায় যদি আপনি ইউরোপে আসেন, তাহলে এখানে ট্যুরিস্ট ভিসায় আপনি ট্রাভেল করার পরেও বাংলাদেশে ফেরত যেয়ে আপনার খুব একটা প্রবলেম হবে না। তারপরে আপনি যদি এখন ব্যাংক স্টেটমেন্টের কথা বলেন, আমরা খুব আহামরি কোনো ব্যাংক স্টেটমেন্ট দেখাই নাই, 40 লাখ টাকার আশেপাশে দেখিয়েছিলাম। তো আপনারা কিন্তু চাইলে আপনাদের যে ব্যাংক স্টেটমেন্ট আছে সেটা যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে ট্যুরিস্ট ভিসার জন্য আপনারা কিন্তু 10 লাখ টাকা দেখাতে পারেন। আর যদি ফ্যামিলি নিয়ে আসেন ফ্যামিলি মেম্বার অনুযায়ী, যে আপনাকে মোট কথা ভিসা অফিসারকে বুঝাতে হবে যে এই অ্যামাউন্টটা আমার কাছে আছে সেটা নিয়ে আমি যদি ইউরোপে যাই আমার ফ্যামিলি নিয়ে, আমি থাকা খাওয়া এবং ওখানে হোটেলের যে বুকিং ওখানে সব কিছু খরচ আমি মেনটেন করতে পারবো, এগুলো মেনটেন করে আমি যখন বাংলাদেশে ফেরত আসবো তখন আমার খুব একটা প্রবলেম হবে না ফ্যামিলি নিয়ে চলার জন্য। এই বিষয়গুলো আপনাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে হবে ভিসা অফিসারের সামনে। তারপর আপনি যখন ওখানে ইন্টারভিউ দিতে যাবেন আপনার ড্রেসগুলো হতে হবে খুবই মার্জিত, মার্জিত বলতে হালকা কালার ড্রেস পরে যাওয়াটাই বেটার, কারণ যে কোনো ইন্টারভিউতেই হালকা কালারের ড্রেস পরে যাওয়া, তারপরে যদি মেয়ে হয়ে থাকেন খুব বেশি অর্নামেন্টস পরার দরকার নাই, সিম্পল সিম্পলের মধ্যে স্মার্টভাবে কিন্তু যাওয়া যায়। যদি ছেলে হয়ে থাকেন, যদি আপনি রেগুলার বেসিসে শেভ করে থাকেন শেভ করবেন, তারপরে চুল আপনার যেন ঠিকঠাক মতো কাটা থাকে, আপনাকে দেখে যেন মনে না হয় যে আপনি ইন্টারভিউ দিতে এসেছেন বাট আপনার কোনো প্রিপারেশন নাই, ভিসা অফিসার যেন আপনাকে দেখে বুঝতে পারে আপনি একজন স্মার্ট একটা ছেলে, এরকম টাইপের বিষয়টা, যে আপনাকে খুবই মানে একটা ইন্টারভিউর জন্য নিজেকেও প্রিপেয়ার করে নেবেন যে ইন্টারভিউ কী ধরনের কোয়েশনগুলো আসে, কী ধরনের কোয়েশনগুলো করতে পারে, কমন যে কোয়েশন এগুলো সার্চ দিয়ে বা ভিডিও দেখে আপনি ওভাবে নিজেকে প্রিপেয়ার করে নেবেন। এভাবে আপনারা কিন্তু সুন্দরভাবে ফ্রান্স ট্যুরিস্ট ভিসার জন্য আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এবং ইনশাল্লাহ সাকসেসফুলও হবেন। আর এখন আপনারা হয়তো অনেকেই এরকম একটা কোয়েশ্চেন করতে পারেন যে আপু ট্রাভেল হিস্ট্রির কথা তো কিছু বললেন না, তো আমরা তো আসলে আমাদের যে হিস্ট্রিটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম, আমাদের এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আমাদের কিন্তু কোনো ট্রাভেল হিস্ট্রি ছিল না। তবে আপনারা যদি কিছু দেশ ভিজিট করার পরে অ্যাপ্লাই করেন সেটা বেটার, মানে যদি আপনি আপনি যদি চিন্তা করেন যে আপনি কয়েকটা দেশ ভিজিট করার পরে আপনি এটা প্রুফ করবেন, আপনার প্রুফ করতে সহজ হবে যে আপনি একজন সত্যিকারের ট্যুরিস্ট, তাহলে কিন্তু আপনি বেশ কয়েকটি দেশ ঘুরে নিতে পারেন। আর এখানে এমবেসি অফিসারকে মোট কথা আপনাকে কনভিন্স করতে হবে যে আপনি একজন ট্যুরিস্ট, যখন এমবেসি অফিসার বুঝতে পারবে যে আপনি একজন ট্যুরিস্ট তখনই কিন্তু আপনাকে এবং আপনার ফ্যামিলিকে ট্যুরিস্ট ভিসাটা দেয়া হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি স্কিপ করে গেছি, যেমন আমি বাংলাদেশে থাকতে কিন্তু BBA MBA কমপ্লিট করেছিলাম এবং আমি HSBC ব্যাংকে জব করতাম, সেই বিষয়গুলোও কিন্তু আমি ওখানে সাবমিট করেছিলাম এমবেসিতে। তো যাই হোক, আপনারা যতটুকু সম্ভব ট্রাই করবেন নিজেদের কোয়ালিফিকেশন এবং সব কিছু দিয়ে যেন ভিসা অফিসার বুঝতে পারে যে আপনি অথবা আপনারা অরিজিনাল ট্যুরিস্ট, মানে আপনারা শুধুমাত্র ভিজিট করার জন্যই ইউরোপে যাচ্ছেন এবং আপনাদের যখন এই ভিজিটের ট্যুরটা কমপ্লিট হয়ে যাবে আপনারা আবার বাংলাদেশে ফেরত আসবেন, এরকমটা বুঝতে পারলেই কিন্তু আপনাদের ভিসা পেতে অনেক সহজ হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অথবা যদি আপনাদের কোনো কাজে লাগে আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, তাহলে আমরা একটু ইন্সপায়ার হই আর আমরাও বুঝতে পারি আসলে এই ভিডিওটা আপনাদের কতটুকু কাজে লাগলো। আর আপনাদের যদি কোনো ধরনের কোয়েরি থাকে সেটাও আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, তাহলে সেই রিলেটেড ইনফরমেশন নিয়ে আমি হয়তোবা আরেকটা ভিডিও আপনাদের জন্য ক্রিয়েট করব, অথবা যদি কমেন্টে রিপ্লাই দেওয়া সহজ হয় তাহলে আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। তো ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।